হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে বেল আইকনটি ক্লিক করে অল সেট করে দাও। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা গিয়েছিলাম মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ থেকে ঘুরে আসার পর আবারও চলে যাচ্ছি কৃষি মেলা। তো চলো যা যাক। তো ফ্রেন্ডস, আমরা এসেছিলাম টোটো করে, তো এখন টোটো থেকে নেমে গেছি, এরপর রাস্তা পার হচ্ছি। রাস্তা পার হয়ে মেলা ঢুকবো। আর এই মেলাটা সম্বন্ধে কিছু বলতে চাই, যেটা হচ্ছে যে এই মেলাটা যেখানে অবস্থিত, বুদবুদ মহাকালী হাই স্কুলের মাঠে এই মেলাটা অবস্থিত। তো এই বুদবুদ মহাকালী হাই স্কুলে আমি পড়েছি, আর এই মেলাটা আমার খুবই প্রিয়। আমি যত মেলা দেখেছি তার মধ্যে সবথেকে আমার এই কৃষি মেলাটা ভালো লাগে। ভালো লাগার কারণ এটাই যে অন্যান্য মেলাতে তোমরা দেখে থাকবে, যেমন মাতাল বা জোয়া টোয়া এসব যেগুলো হয়, কিন্তু এই মেলাতে এরকম কিছু হয় না, কারণ এখানে এরকম কোনো চান্স দেওয়া যায় না মেলাতে এরকম করার জন্য। আর এই মেলাটা খুবই শান্ত প্রকৃতির মেলা। তো চলো তোমাদেরকে একটু ঘুরে দেখাই। তো এখানে দেখো অনেক রকমের ফল ফুল সবজি অনেক গাছ আছে। তো এখানে কৃষকরা এসে তাদের যাদের ফলন ভালো হয় তারা এখানে নাম লিখিয়ে এই সব সাজিয়ে রাখে, আর যাদের সব থেকে ভালো ফলন হয় বা আকর্ষণীয়জনক হয় তো তাদেরকে কিন্তু প্রাইজ দেওয়া হয়। তো দেখো, আর মেলা মানে তো বাচ্চাদের খেলনা থাকবেই। আর এখানে দেখো ড্রাই ফ্রুট আচার এসব আছে। আর এখানে আছে একটা ব্যাগের দোকান। তো এই ব্যাগের দোকান থেকে প্রতি বছর আমি একটা করে ব্যাগ কিনি, কারণ ব্যাগ আমি আর কোথাও কিনি না। প্রতি বছর এখান থেকেই ব্যাগ নিয়ে আমি, কারণ এখানে ব্যাগগুলো খুব সুন্দর হয় আর অনেক ব্যাগ থাকে, তো নিজের পছন্দ মতো চুজ করে কিনে নেওয়া হয়। তো এবছর কিন্তু আমি এখান থেকে ব্যাগ কিনে নিই, কারণ আমি দিল্লি ট্যুরে যখন গিয়েছিলাম তখন ওখানে আমি ব্যাগ নিয়েছিলাম দুটো, তাই জন্য এবারে নিইনি। কৃষি মেলা মানেই মথুরা কেক আর পাঁশকুড়ার চপ। তো এইখানে কৃষি মেলাতে, এই বুদবুদ কৃষি মেলাতে সব থেকে ফেমাস খাবার হচ্ছে মথুরা কেক, আর এই যে পাঁশকুড়ার চপ ছাড়া হচ্ছে এখন। তো এখানে পাঁশকুড়ার চপ ছাড়াও আছে চিংড়ি মাছের চপ আছে, চিকেন চপ আছে, ডিমের চপ আছে, অনেক রকমের চপ আছে। তো এখানে এসে তো চপ তো খাবো না এমন তো হতে পারে না, তো চপ নিয়ে নিলাম। চিংড়ি, আমি চিংড়ি মাছের চপ নিয়েছি, পাঁশকুড়ার চপ নিয়েছি। তো এই দুটো চপ খেয়ে নিলাম, আর এখন এই যে কাকু ছাকছে, আর আমি ক্যামেরা করছি দেখে কাকু হাই করে দিল, হাই। আর এই যে ইয়াররিংয়ের দোকান, তো দেখো এখানে অনেক সুন্দর সুন্দর ইয়াররিং আছে। তো দেখো কোনটা ভালো লাগছে। With a broken heart, tell me if I deserve this feeling. I thought that you knew that we had something special to- তো আমার সবথেকে পছন্দের জন্তু হচ্ছে এই ডাইনোসর। তো ও ডাইনোসরের জন্য ভীষণ বায়না করছিল, তাই জন্য ওকে একটা ডাইনোসর কিনে দিয়েছি। তো এখানটায় বাচ্চাগুলো স্লিপ করছে, আর আমাকে চাপতে ইচ্ছে করছিল, বাট এরা যা করছে দেখে ভীষণ ভয় করছে যে কোথায় কার লেগে যাবে, তাই জন্য ওকে আর চাপালাম না। আর মেলা মানে তো গাড়ি ঘোড়া নাগরদোলা থাকবেই। তো এখানে কৃষি মেলায় বাচ্চাদের জন্য কিন্তু অনেক আইটেম থাকে, ঘোড়া ঘড়ি নাগরদোলা এগুলো খুব থাকে। তো তো চাট ভাই এখন ক্যামেরা করছি দেখে তাকাচ্ছে। I don't know why you left me bleeding. With a broken heart, tell me if I deserve this feeling. I thought that you knew that we had something special till you end up all this way. তো এখানে আমানকে চাপিয়েছি, তো আমান তো জাম্প করতেই পারছিল না, ভীষণ ভয় করছে।
তো দেখো আমান কিভাবে জাম্প করছে। ਤੈਨੂੰ ਪੁੱਛਣਾ ਹੈ ਕੋਈ ਸਵਾਲ ਉਹ ਦੱਸ ਦੇ ਖਵਾਰੀਆਂ ਹੈ ਕਿਸੇ ਦੇ ਤੂੰ ਨਾਲ ਜੋ ਦੂਰੋਂ ਦੂਰੋਂ ਜਾਣੀ ਹੈ ਜਾਨ ਕੱਢ ਜਾਣੀ ਹੈ এরপর আমরা বাড়ি যাব, যার জন্য আমানকে ডাকছি। আর আমান তো আর আসতেই চাইছে না, এই যে চলে যাচ্ছে, ও বলছে আমি এখানেই থাকবো। আর মেলা একটা গান বাজছে, যার জন্য আমি সাউন্ডটা দিতে পারছি না, কারণ কপিরাইট ক্লেম চলে আসবে। তো কে অনেক বুঝিয়ে ভুলিয়ে ভালিয়ে ওকে ডাকা হলো, তো যাই হোক এখন আসছে, তো চলো। তো এখান থেকে নেমে এরপর আমরা চলে যাব বাড়ি। তো বাড়ি যাওয়ার পথে গেটের সামনে এখন বাদাম নিয়ে নেবো, কিছু গজা নিয়ে নেবো, কারণ আমার মা বাদাম খেতে খুব ভালোবাসে, তার জন্য বাদাম। আর আমি নিজে গজা খেতে খুব ভালোবাসি, তো আমার জন্য গজা, চলো। তো আমার অল ফ্রেন্ডদের বলছি, ভিডিওটিতে একটি করে লাইক করে দাও, আর প্লিজ কমেন্ট করো, বেশি বেশি করে কমেন্ট করো। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ শেয়ার করে দিও। থ্যাংক ইউ সো মাচ।